অনির্বাণবাবু যে সিআরপিসি 174 বললেন উনি ওনার দিক থেকে ঠিক বলেছেন, তা আমি ওনাকে জিজ্ঞাসা করি যে সুরথাল রিপোর্ট যদি ঠিকই থাকে সিবিআই কে তদন্ত করার জন্য হাইকোর্ট কতগুলো যে কেস দিয়েছে তার মধ্যে সুরথালে কোথায় ভুল ছিল ওনাকে একটু দেখতে বলছি। আর আপনারা যে প্রশ্ন করলেন তার আগে একটু বলি যে গুজরাটের যে আজকে ইলেকশন হলো আপনারা একটু জানাবেন যে ব্লাডশেড এবং কতজনের মৃত্যু হয়েছে। থার্ড বলছি যে এফএসএল এর যারা কর্তৃপক্ষ যারা ওখানে গিয়েছিল তারা গতকালকে দেখলাম টিভিতে, আমি যা বলছি টিভি থেকে এবং মিডিয়া থেকে, আমি তদন্ত কারা করছে সে ব্যাপারে আমি কোনোভাবেই ইন্টারফেয়ার করবো না। সেখানে একটা মারাত্মক কথা বলেছে, আমি এত বছর চাকরি করেছি কোনোদিন শুনিনি, তারা বলছে মাঠে কোনো বোম আছে কিনা ক্লিয়ারেন্স না দেওয়া পর্যন্ত আমরা ওখানে রিচ করবো না। আমি সেটা দেখলাম আপনারা অনেক টিভিতে এটা করেছে, এটা অদ্ভুত ব্যাপার, চিত্রনাট্যটা যেটা সাজানো হয়েছে বড় নড়বড়ে। কারণ কি আপনি জানেন যে আমাদের একটা ইনস্ট্রাকশন হচ্ছে অ্যাজ আর্লিয়েস্ট পসিবল প্লেস অফ অকারেন্স সিন অফ ক্রাইমে পৌঁছাবার জন্য, এবং সেখানে যদি আজকে এতদিন পরে যায় মিসিং লিংক যেটা, মিসিং লিংক আপনাকে একটা বলে দিই যে পোস্টমর্টম যেটা ডেড বডি সেটা হচ্ছে কি আমি জানি না মেদিনীপুরে কি আছে, পোস্টমর্টম এফএসএম হয়, এফএসএম ফরেনসিক সায়েন্স মেডিসিন, ওই মেডিসিন ওখানে কোথায় আছে আমি জানি না। কারণ কি ডেড বডি থেকে সমস্ত কিছু পাওয়া যায় প্লাস প্লেস অফ অকারেন্স থেকে ওটা বোম না বাজি না ক্র্যাকার স্পষ্ট জানা যায়। অতএব হাইকোর্ট আজকে নাকি গতকালকে যাবে যে সাথে সাথে ওরা গেছে, ওরা কেন গেছে বা এসপিরা ওখানে হাই অফিসিয়াল ইনস্ট্রাকশন দিয়েছে কেন লেট হলো তারা বুঝবে। কিন্তু আমি যেটা মনে করি যে সত্য ঘটনাটা উদ্ঘাটনের জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওখানে কিন্তু এফএসএল সহ অন্যান্যদের যাওয়াটা প্রয়োজন ছিল, তা নয়তো অনেক মিসিং লিঙ্ক যেন হারিয়ে যাবে।